আমরা 303 মিলে একসাথে ভোট চাইতে আসছে। যেখানে যাই তিনজনেই সুর উঠে যায়। 103 আর 103কে সহ্য করতে পারে না, এটাই সাধারণ চিত্র হলেও ব্যতিক্রম পঞ্চগড়ের এই 303। চলমান ইউপি নির্বাচনে বড়শতিন শাহিন আক্তার হয়েছেন মেম্বার পদপ্রার্থী, আর তাকে ভোটে জেতাতে মাঠে নেমেছেন জুনিয়র 203 আকলিমা ও রত্না। আমরা 303 মিলে একসাথে ভোট চাইতে আসছি, সবাই আমাদেরকে দেখে সব খুশি। মাঠের অবস্থা দেখতেছি ভালো, ইনশাল্লাহ আশা করি আমরা জয়লাভ করব। এই 303-এর স্বামী দেলোয়ার হোসেনও ঘরে বসে নেই, দিন রাত ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন গ্রামের পর গ্রাম। বেদাতার এই দুনিয়ার নসিবে ভাগ্যকর্মে বেদারার অবশ্যই কঠিন কোনো উদ্দেশ্য রয়েছে, যা না হলে আমার বহু চিন্তা হইতো না। মজার এই ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের মেহেরপাড়া গ্রামে, যেখানে মাছ চাষি দলার হোসেন এখন তিন বউ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী প্রচারণায়। ওনার তিনটা বউ নিজের তিন বোনের মতোই ওরা নির্বাচন করে। তিন বউ কিন্তু তারা খুব মিলেমিশে থাকে, কেউ বলতে পারবে না যে এরা সতীন বা অন্য কিছু, এত এমন তাদের মিল মহব্বত। যা সতীনের সংসার মানে কাতাল ঝগড়া, আসলে তাদের ব্যতিক্রম চিত্র, তারা যেভাবে করে বোনের মতো সংসার করছে। যে যাই বলুক না কেন, বড় বউকে ভোটে জেতাতে মরিয়া দেলোয়ার হোসেন। আমার তিন বউয়ের মধ্যে বড় বউ শাইনা, মেজ বউ আকলি এবং ছোট বউ রত্ন। আমি আজকে এই নির্বাচনের মাঠে সংরক্ষিত আসনের মেম্বার নিয়ে পদপ্রার্থী হিসাবে কলম মার্কায় শাইনা বেগমকে নিয়ে মাঠে নামছি। এক মেয়ে ও তিন ছেলে সহ আটজনের সংসার দেলোয়ারের। সংসারের নানা জটিলতা তারা আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান করেন। স্থানীয়ভাবে শাহিনা আক্তারের জনপ্রিয়তার কারণে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি, তার পাশে দাঁড়িয়ে নানাভাবে সহযোগিতা করছেন স্বামী সহ বাকি 203। আমরা 303 মিলে একসাথে ভোট চাইতে আসছি, সবাই আমাদেরকে দেখে সব খুশি। দেলোয়ার হোসেনের তিন স্ত্রী তিনজনই গৃহিণী, তাদের মধ্যে তেমন ঝগড়াঝাটি হয় না বললেই চলে। আমাদের কোনো ঝগড়াঝাটি হয় না, আমরা সবাই মিলে মিলেমিশে থাকি। তিনজনে আমরা মানে ইলেকশন করতেছি আমার বড় সতীনকে জয় লাভ করার জন্য। আমার বড় সতীনে অনেক অনেকেই মানে পরিচিত আছে, ওই জন্য মায়ের পেট থেকে যে বোন আসে এরকম মিল দেখি না। এই মিলটা দেখে এই সংসারে বা আমাদের গ্রামে একদম অতুলনীয়। চলমান ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে দেশের বিভিন্ন ইউপির সঙ্গে পঞ্চগড় আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে 28 নভেম্বর। এনাদের যে 303 যে ঘুরতেছে, তাদের যে মহব্বত বা পরিবারে যে মিলেমিশে আছে, অবশ্যই তাহলে যেহেতু পরিবারে মিলেমিশে আছে এবং তাহলে আমাদের যে জনগণ আছে এই জনগণেরও মনে করেন সেভাবে মিলেমিশে থাকবে। ওরা 303 নির্বাচনী প্রচারণা শুরু করছে, যে হারে ওদের ভিতর মিল মহব্বত দেখতেছি, তাতে আমাদের এই মিল মহব্বতের কারণে এলাকাবাসীর কাছে তাদের নির্বাচন প্রচারণা সুষ্ঠু ও সুন্দরভাবে ছড়িয়ে পড়ছে। আমরা গ্রাম অঞ্চলে ঘুরে তার ব্যাপক সমর্থন দেখতেছি, আশা করি উনি নির্বাচিত হবেন বিপুল ভোটে। চেয়ারম্যান ও মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনেকেই, তবে সবকিছু ছাপিয়ে এলাকার মানুষের নজর এই 303-এর দিকে।